তোমরা ডুবে থাকো না গোপনী করো সেই গোপী সাধনা সাধনা রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন নিজের সুখের জন্য আত্মপ্রীতে করে কর্ম তাকে বলে কাম আর ইষ্টপ্রীতে করে কর্ম ধরে নিজের স্বার্থের জন্য কৃষ্ণকে ভালোবাসলে তাকে রাধা প্রেম বলে না কৃষ্ণকে পেতে পারে না তার কাছে কিছু চেয়ে নি কি বলছি বুঝতে পেরেছে অনেকে পেয়েছে প্রহ্লাদ পেয়েছে ধ্রুব পেয়েছে নারদ পেয়েছে কেউ বিধি মার্গে পেয়েছে কিন্তু রাধা হচ্ছে রাগ মার্গের ভক্তা এখানে শাস্ত্র কি বলছে অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান ও কর্ম দানাভৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম আমি একটা উদাহরণ দেব শ্রীমান মহাপ্রভু শিবাসঙ্গনে পঞ্চতত্ত্ব নিয়ে কীর্তনে মত্ত
একটু লক্ষ্য করে শুনো, তাহলে বুঝতে পারবে। পঞ্চতত্ত্ব নিয়ে কীর্তন করছে, কোথায়? শিবাসঙ্গনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম